সাপকে সঙ্গে নিয়ে সাপে কাটা রোগের চিকিৎসা করতে হাসপাতালে এলো পরিবার। ঘটনাটি ঘটেছে আরামবাগ মহকুমার খানাকুলের নিরঞ্জন বাটি এলাকায়। বুধবার সকালে সাপের কামড়ে গুরুতর আহত হলেন নিরঞ্জন বাটির এক গৃহবধূ। আহত গৃহবধূর নাম লতিকা সামন্ত। এদিন তাকে সাপে কামড়ানোর পর পরিবারের লোকেরা চিকিৎসার সুবিধার জন্য সাপটিকে মেরে ওই গৃহবধূর সাথে সাথে সাপটিকেও নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে উঠে বাড়ির গৃহকাজ করছিল লতিকা। বাড়ির মধ্যে থাকা একটি শিলের মধ্যে সাপটি লুকিয়েছিল। শিল সরাতেই লতিকা সাপটি দেখতে পায়। তারপর লতিকা একটি ছোট লাঠি দিয়ে সাপটিকে মারতে উদ্যত হয়, কিন্তু সাপটি উল্টে তাকেই কামড়ে দেয়। পরিবারের লোকেরা জানতে পেরে সাপটিকে মেরে দ্রুত সাপ ও ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসেন। এই বিষয়ে আহত গৃহবধূ কি বললেন শুনুন। দুয়ারে শিল রয়েছে, শিলে জল দিতে গেছি না, সেখানটা চড়ছি, আর যা হলো আমি এবারে ওরা ঘুমোচ্ছে আর ডাকিনি, আর আমি একটা লাঠি দিয়ে বেঁধে দিতে বাড়ি বারটায় নেমে গেছে। নেমে যেয়ে আমাদের দয়ারে বাইরে দুটি ইঁট জোড়ে হয়ে রয়েছে, মুখটা সেঁধে গেছে, আর যা নাইটায় বেঁধে দিয়েছি আর হাঁক করে লাফ দিয়েছে ধরে। অপরদিকে সুভাষ সামন্ত নামে এক ব্যক্তি বলেন, পলিথিনের মধ্যে রেখে এই সাপটি এনেছি, সাপটা আঙুলে কামড়ে দিয়েছে, ডাক্তারবাবুকে দেখানোর জন্য সাপটাকে এনেছি যাতে তাড়াতাড়ি চিকিৎসা করা হয়। সাপটার নাম দুধে গোখরে। শিকের মধ্যে সাপ আছে, সাপটা দংশন করেছে, আঙুলে কামড়েছে, সেখানে বাইরে পড়া পর না যেতে যখন একটা ঠেঙা দিয়ে আছে, সে ঘুরে লাফিয়ে তাকে কামড়িয়েছে তার আঙুলে, সেই জন্য আমরা এসেছি এখানে হসপিটালে। ডাক্তারবাবুকে দেখাবার জন্য, নাহলে কী করে চিকিৎসা করবেন, যার জন্য আমরা সাপটার নাম এখন বলছে তো মানে দুধে গোকুরো। অন্যদিকে গৃহবধূর ছেলে মনোজ সামন্ত বলেন, খানাকুল আমাদের নদী মাতৃক এলাকা, সেই কারণে ওখানে বর্ষাকালে সাপের উপদ্রব বেশি। সকালে কাজ করার সময় হঠাৎ দেখতে পায় সাপটিকে। সাপটিকে লাঠি বা কিছু দ্বারা আঘাত করতে চেষ্টা করে, সাপটা ঘুরিয়ে তাকেই কামড়ে দেয়। এই অবস্থায় আমরা আরামবাগ হাসপাতালে নিয়ে আসি, ডাক্তারবাবু চিকিৎসা করছেন, এখন দেখা যাক কি হয়। বিষয়টা আমাদের খানাকুলের নদীমাতৃক দেশ, আর সেই কারণে ওখানে বর্ষাকাল, এই যে বর্ষাকাল আসছে সেই কারণে প্রচুর সাপের উপদ্রব হয়। ফার্স্ট সকালে যখন উনি মর্নিংয়ে, মেয়েদের প্রাথমিক কিছু কাজ থাকে বাড়িতে, ওই কাজ করার সময় হঠাৎ দেখে সাপটি, সাপটিকে একটা কিছু দিয়ে লাঠি ছোটা দিয়ে মারার চেষ্টা করে, যেই মারার চেষ্টা করে সাপটা ফিডব্যাক করে এসে ওনার হাতে কামড় দেয়। এই মতো অবস্থায় আমরা হসপিটালে নিয়ে এসেছি, ওনারা প্রাথমিক চিকিৎসা শুরু করেছেন, পরবর্তীকালে কি হয় ওনারাই বলতে পারবেন। সব মিলিয়ে বন্যাপ্রবণ খানাকুলের বিভিন্ন জায়গায় বর্ষার আগে থেকে সাপের উপদ্রব বাড়ায় উদ্বিগ্ন এলাকার মানুষ। তাই সাধারণ মানুষকে সাপ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ মহল। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার।